যুব ভোটারের মজত জনপ্রিয়তা হ্রাস পাইছে বিজেপি। লোকসভা নির্বাচনত বহু যুব ভোটারে সমর্থন দিছে কংগ্রেসক। যুব ভোটারের সমর্থন লাভের উজনীত উত্থান ঘটিছে কংগ্রেসের। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনত যোরহাট সমষ্টিত গৌরব গগৈর জয়ের পিছতে এই দাবি করেছে বিরোধী কংগ্রেসের একাংশ নেতা। আনকি নির্বাচনের সময়তো সামাজিক মাধ্যমত মুকলিকয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ সমর্থন করেছিল উজনির বহু যুব ভোটার। যোরহাটত তপন গগৈতক যুব ভোটার সকলের অধিক পছন্দর প্রার্থী আছিল গৌরব গগৈ। ফলত গৌরব গগৈ জয়ের আড়তো উজনির যুব ভোটার সকলের সমর্থন অন্যতম এক কারক হিসাবে বিবেচিত হয়েছে। ইপিনে যুব ভোটার সকলের মাজতে শেহতীয়াকৈ বিজেপির আস্থা বিশ্বাস তথা জনপ্রিয়তা হ্রাস পাই অহাত উদ্বিগ্ন হয়ে পড়েছে শাসক দলটির নেতৃত্ব। অবশ্যে এই কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ নকরিলেও বিজেপির বিধায়ক দিগন্ত কলিতাই স্বীকার করে লৈছে যে দলত এতিয়া আত্মসমালোচনার প্রয়োজন আছে। বিপরীতে বিজেপির যুব ভোটারের সমর্থন হ্রাস পাওয়ার কথা অস্বীকার করেছে বিজেপি বিধায়কজনে। মই আপনাক আজি কম মূল সমষ্টির যুব ভোটারত মই ভোট বেশি পাইছো, এটাও ঠিক যে সদায় যে বিজেপিয়ে সদায় বহুত টপত থাকিব এটাও নয়। এটা আমারও পর্যালোচনা আছে, অহাবার আমি কত ভাল করিম, আমার কারণে একটা ওয়ার্নিং এলাম আহিল, আমি এটা ভাল করলাম কামখিনি। বিজেপি বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ নোমল মমিনের মতেও মনত কিছু ক্ষোভ থাকলেও বিজেপির পৰা আঁতৰা নাই যুব ভোটারসকল। যুব ভোটারসকল আঁতরিলে বিজেপি মিত্রজোটে 11খন আসন নাপালেহেঁতেন। মই নাভাবো যুব ভোটার আঁতরি গেছে, যুব ভোটার যদি আঁতরি যাওয়াহেঁতেন তার যুব ভোটার 40-45% ভোটার্স যেটা কমিশন আইন যদি 45% ভোটার আমার ভোট নিদিলে হয় আমি কত 11টা সিট জিকিব পারি। শাসকীয় বিধায়কসকলের এই দাবির বিপরীতে অসম জাতীয় পরিষদের সভাপতি লুৰিণজ্যোতি গগৈৰ মন্তব্য টকা দি বিজেপিয়ে যুব ভোটারক আরো আকর্ষিত করব নোৱাৰে। এতিয়া যেহেতু যুব শক্তি তেওঁলোকৰ পৰা আঁতৰি গৈছে, কাৰণ যুব শক্তি এটা স্বতন্ত্র শক্তি, তেওঁলোক ইন্ডিপেন্ডেন্ট তেওঁলোকৰ চরিত্র আছে, তেওঁলোকে নিজে সিদ্ধান্ত লয়। এবার নির্বাচনত তেওঁলোকে এটা শক্তিশালী ভূমিকা পালন করেছে, এই গোটেই কথাটো চাই তেওঁলোকক প্রলোভিত করবর কারণে এই তেওঁলোকে ধন আবন্টন করেছে, ভাল কথা। কিন্তু মই এটা কথা কব খুজিছো যে এই টকা পয়সায় কেতিয়াও যুব শক্তির যেটো তেওঁলোকৰ চিন্তা, তেওঁলোকৰ নিজে লব পৰা যেটো সিদ্ধান্ত, এটো প্রভাবিত করব নোৱাৰে। ভিডিও জার্নেলিস্ট দীপজ্যোতি বায়নৰ সৈতে বশিষ্ঠদেৱ ফুকন, এনকে টিভি।